হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম বরাবরের মতো আমি সাহাব জাকির। সো আজকে ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে। ঠিক তাই, আজকে ভিডিওটি হচ্ছে কীভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে অথবা ইন্টারনেট এক্সপ্লোর মজিলা ফায়ারফক্সে কীভাবে আপনি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন। সো সেটি দেখাবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। সো আপনি যদি টেক টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। আর যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার, তো এভাবে আপনি একটার পর আরেকটা আপনি লগ ইন করতে পারেন। আমি আর একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাবো আমি এই মুহূর্তে, যে আপনারা সুবিধার থাকে। সো যতবার আপনি যে ইমেলটা লগ ইন করতে চান ততবার আপনি কী করবেন, এখান থেকে ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর আপনার একটার পর অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন দেখাবো আমি এটা ওপেন করে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। আর যদি তারপরে আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্যা, আমি চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দিতে। সো দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।